ব্যাটারি রিক্সার অতিরিক্ত গতির দৌড়াত্যে সড়কে দুর্ঘটনা বিশৃঙ্খলা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের কঠোর নজরদারির তাগিদ সরকারি ব্যবস্থাপনা জটিলতায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছে না জুলাই আন্দোলনে গুরুতর আহত অনেকেই দীর্ঘসূত্রতায় উচ্চ সংক্রমণের ঝুঁকি সেনাবাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে জরুরি অবস্থা জারির প্রতিশ্রুতি এবং আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি আগের তুলনায় ম্যাচ প্রতি বিশ হাজার বেড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন সকালে পুরো সঙ্গে আছে ঢাকার শহরে যে পরিবহন চলে তার মধ্যে সবচেয়ে সহজে যে বাহনটি পাওয়া যায় তা হলো রিক্সা কিন্তু রিক্সা শহরে বাহনটি যখন ছিল আনন্দের আর রোমাঞ্চকর অনুভূতি সেটা কেন এখন নাগরিকদের বিরক্তিকর কারণ আবু বকর মনের ছবিতে উত্তর খুঁজেছেন সহকর্মী নাজমু সাকিব জীবনে ছোট ছোট গন্তব্যে যেতে রিক্সায় চলাচল কখনো প্রয়োজনে কখনো প্রিয়জনের পাশাপাশি বসার খানিক অবসর টাঙ্গাইল থেকে ১৯ বছর আগে ঢাকায় আসেন রহিম মিয়া সেই থেকে কত রং বদল হলো এই শহরের চড়া হয়েছে সড়ক কিন্তু পরিধি কমেছে রিকশার তিন চাকার সীমানায় তবুও চলতে চলতে চলে দৃশ্যকাব্যের কাব্যের গাঁথনি শহরের অলিগলিতে চাকার ঘূর্ণিতে আর টুংটাং বেলের শব্দে শব্দে বোনা সুরের কাহন ভাষা যে অনেক পরিবর্তন হয়ে গেছে আগে তো আমাদের আমরা স্যার বলতাম তারা আমাদের ড্রাইভার সাহেব বলতো এখন তো আঙ্কেলও বলা নেই কোনো একই নাই তুই টাকার কর্কশ ভাষা ব্যবস্থা যতই দিন যাচ্ছে এতই খারাপই হচ্ছে এই শখের মানুষ আর পাওয়া যায় উনিশশো উনিশ সালে মিয়ানমারের রেঙ্গুন থেকে প্রথম চট্টগ্রামে আসে রিক্সা এবং ঢাকার রিক্সাগুলো কলকাতা থেকে এর আগমন ঘটে এসব রিক্সাগুলো সাধারণত শখের বাহন হিসেবে ঢাকায় প্রথম চলাচল করতো এবং যারা একটু শখ করে চলাচল করতেন তারা অতিরিক্ত ভাড়াও দিতেন এই রিক্সাগুলোতে কিন্তু ইদানিংকালে এই শখের বাহনগুলো কেন মানুষের ভোগান্তির কারণ হল অসহিষ্ণু পতঙ্গের ঝাঁকের মতো ভিড় যেখানে নেই নিয়ম মেনে চলার মনোভাব দৃশ্যপট যেন মনে করিয়ে দেয় একেই বুঝি বলে মগের মুল্লুক শৃঙ্খলাহীন রিক্সা চালকের অবারিত দৌরাত্ম ঢাকার সিটি কর্পোরেশনের কাগজে কলমে শহুরে রিক্সা এক লাখ আশি হাজার কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের মতে সড়কে চলছে প্রায় ১২ লাখ প্যাডেল চালিত আর অটোরিকশা প্রায় ছয় থেকে সাত লাখ যেখানে সেখানে দাঁড়ানো উল্টো পথে হরদম চলাচল আর অতিরিক্ত গতিতে চলা আর মূল সড়কে তোয়াক্কাহীন যাতায়াতি যেন নীতি এসব রিক্সার সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার জন্য দায়ী অবৈধ অটোরিক্সা লাইসেন্স আছে আছে আমাদের ড্রাইভারের কোনো লাইসেন্স আগে ধর তো পুলিশে টাকা পয়সা খায় এখন তো নাই এখন তো আপনার মরাকান গলি গলিতে যায় আর ওই অটো গাড়ি এদিক কোন অসুবিধা জিনিস এদিক কোন লাইসেন্সই নেই নাম্বার নাই তো নাম্বার কইবও নাম্বার আয় আবসি মামা মানে তো আমার ফারনের কোনো জায়গা নাই সিনিয়র অবশ্যই কিন্তু আমি যাব এদিকে এর লাগা সরি ভুলে গেছে আপনারা বললে আমি ঘুরে যাইতেছি শহরে চলা প্যাডেল চালিত রিকশার ভাড়া দিতে হয় দিনে 120 টাকা বিপরীতে আয় এবং সহজে চলাচলযোগ্য হয় অটোরিকশাকে দিতে হয় দিনে তিন থেকে 400 টাকা এই নগরের সড়কে চলাচলকারী ও পথচারীদেরও সইতে হচ্ছে যার উৎপাত আমার ক্ষেত্রে হচ্ছে যে রাস্তাঘাট দিয়ে চলাচলের সময় দেখা যায় রিক্সা এদিক দিয়ে ঢুকে যায় ওদিক দিয়ে ঢুকে যায় হাঁটা চলা করতে অসুবিধা দিন রাত্রি তত হচ্ছে অটো রিক্সা এখন পাশাপাশি হচ্ছে কি এমনি নর্মাল রিক্সা প্লাস হচ্ছে অটো রিক্সা দুইটা বাদে যার কারণে হচ্ছে কি আমাদের মানে ফুটপাথও অফ হচ্ছে প্লাস হচ্ছে রোডটাই হচ্ছে যানজট বেশি হচ্ছে তো ওরা অনেক দ্রুতগতিতে চলে তো যে কোনো সময় দেখা যায় মানে সামনে পড়ে যায় এজন্য আমাদের আরও সাবধানতার সাথে চলাফেরা করতে হয় সড়কে ট্রাফিক পুলিশের নাকের ডগায় চলছে অটোরিকশা কিন্তু নিয়ন্ত্রক কি অসহায় নাকি আইনের জোরালো প্রয়োগ কম এটা খুবই মানে আমাদেরকে এরা ভয় আমাদের ভয় যে এরাকার হবে ডাম্পিং হবে বিভিন্ন রকমের হয়তো যারা ইয়া হইতে পারে তারা এটা এখন দেখা গেছে যে আগের থেকে বেশি এরা উশৃঙ্খলা করতেছে এখন আরও বেশি আর হাইওয়ে রোডে আসা জামা সৃষ্টি করতেছে পুলিশ বলছে রিকশা নিয়ে কোনো আইন না থাকায় তেমন কিছু করার থাকে না ডিএমপির এজন্য আইন করে সরকারি সব সংস্থাকে একসঙ্গে কাজ করার পাশাপাশি শহরের নাগরিকদেরও অনিয়ম ঠেকাতে সোচ্চার থাকার আহ্বান জানান এই কর্মকর্তা এসব রিক্সা বা প্যাডেল চালিত রিক্সা বলেন যেগুলো ইঞ্জিন চালিত রিক্সা বলেন এগুলো তো মোটর জয়েনের আওতায় পড়ে না তারা এই সুযোগটা অনেক সময় নেওয়ার চেষ্টা করে আমি বলবো এখানে রয়েছেন রয়েছেন যারা যারা যাত্রী সবাইকে চালক একটু সচেতন হতে হবে বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না মূল সড়ক থেকে অটোরিকশা বন্ধ করতে হবে সড়কে প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এই নিবন্ধন না থাকার কারণে পুলিশের পক্ষে কিন্তু আইন প্রয়োগ সম্ভব হয় না তাই প্রথমেই চার্জিং স্টেশনগুলোকে অভিযান করতে পরিচালনা করতে হবে অটোরিক্সাগুলোকে বন্ধ করতে হবে যাতে আর সংখ্যায় না বাড়ে নিবন্ধন করতে হবে সকল রিক্সাগুলোর এবং যে পার্টস গুলো আসছে ব্যাটারিগুলো আসছে সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করতে হবে এবং অবশ্যই মহাসড়ক থেকে বা মূল সড়ক থেকে আমার অটোরিকশাকে সরানোর জন্য মনিটরিংটা জোরদার করতে হবে মাত্র ছয় থেকে আটটি রিকশা একটি বাসের সমান সড়ক দখলে নেয় তাই যানজট কমাতে ঢাকার সড়ক থেকে কমাতে হবে রিকশা এমন মত বিশেষজ্ঞদের নাজমুস্তাকিব এখন ঢাকা ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন উচ্চ আদালতে রিটের শুনানি তথ্যমতে ঢাকা মহানগর এলাকায় বারো লাখ রিকশা চলাচল করছে যার বড় একটি অংশ হচ্ছে ব্যাটারি চালিত এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে এতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা ঢাকার অলিগুলি ছাড়িয়ে ব্যাটারি চালিত রিক্সা মূল সড়কে চলাচল শুরু করছে যার কারণেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা এসব কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করা হয় রিটের শুনানি শেষে নির্দেশনার পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হতে শুরু করে শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে রওনা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের উদ্দেশ্যে এ সময় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্যাম্পাসে অটো রিক্সা সহ মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায় আন্দোলনকারীরা এর আগে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাচি নামের মার্কেটিং বিভাগের তিপ্পান্নতম ব্যাচের এক শিক্ষা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা সামনে এই ঘটনা ঘটে প্রথমে আফসানা করিম রাঁচিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা অভিযুক্ত রিক্সা চালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত অনেকেই উন্নত চিকিৎসা নিতে বিদেশে পাঠানো হয়েছে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বিদেশে গেছেন মাত্র পাঁচ জন প্রক্রিয়াধীন রয়েছেন অন্তত বিশ থেকে পঁচিশ জন যদিও সরকারি ব্যবস্থাপনায় সূত্রতার উন্নত চিকিৎসা প্রাপ্তিতে দেরি হচ্ছে মাসের পর মাস আইসিও কিংবা সিসিওতে এসব রোগী চিকিৎসা চিকিৎসারত থাকায় রয়েছেন উচ্চ সংক্রমণের ঝুঁকিতে বিস্তারিত প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলেছিলেন শীঘ্রই ফিরে আসবেন কিন্তু এখনও বাড়ি ফেরেননি কাজল মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ঘটনার দিন নারায়ণগঞ্জে ভাইয়ের বাসা থেকে আন্দোলনস্থল যাত্রা কাজল আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে দুই মাস চিকিৎসার পর এক মাস ছিলেন এসডিউতে সবশেষ উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে থাইল্যান্ডে কাজল আমাদের কাছে যখন আসে এক্সট্রিমলি খারাপ মানে এতটাই খারাপ মাথার গুলি এদিকে দিকে লেগে এই দিকে মেরে হাড্ডি ভেঙে নিয়ে ব্রেন সহ পিছন থেকে নিয়ে চলে গেছে দু সন্তানের বাবা গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে মিরপুর দশে হঠাৎই গুলি লাগে ঘাড়ে গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গেল একুশ জুলাই থেকে রয়েছেন এসডিউতে গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে চিকিৎসকরা বলছেন কাজলের মতো মোরাদেরও দেশে চিকিৎসা নেই সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর দীর্ঘসূত্রিতায় রয়েছেন সংক্রমণের ঝুঁকিতে মাথার অপারেশন খুব ক্রিটিক্যাল সবসময় স্মুথলি যায় না আপস ডাউন হয় তো তারপর আবার একটা আইসিউর মতো একটা জায়গা যেখানে বারবার সেভার টাইমস ইনফেকশানের চান্স থাকে এই মনে কম্প্রোমাইজ হয়ে যায় অনেক রকম ওষুধ চলে আমাদের কাছে যেগুলো রুগী ছিল সাত আট জনের ভিতরে লাস্ট আমরা দুইটা রুগীকে বিদেশে রিকমেন্ড করেছিলাম আমাদের বোর্ড বিদেশে গেলে ওরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারে তো কাজল একটা আর মোরাল একটা জুলাই গণ অভ্যুত্থানে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি রুগীদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা আরেকজন আশরাফুল গুলি লাগে তার মাথায় দুই দফা অস্ত্রোপচারের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে ক্রিটিক্যাল কেয়ারের সেবা দেওয়া চিকিৎসকরা বলছেন মাথায় গুলিবিদ্ধ এত সংখ্যক রোগীকে একসাথে চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা নেই তাদের তারপরও সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা হঠাৎ করে এত ম্যাসাকার এবং এত ক্যাজুয়ালিটি এগুলোতে আমরা অভ্যস্ত না রুগীর চাপ তো অনেক ছিল আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক পেশেন্ট আসছে ব্রড ডেথ কিংবা ব্রেন ডেথ তাহলে এমার্জেন্সি এবং সার্জিকাল টিম তারা তো এখানে চব্বিশ ঘন্টা তাদের ঘুম ছিল না খাওয়া দাওয়া ছিল না কোনো রুটিন ছিল না ম্যাক্সিমাম চেষ্টা করেছে সর্বোচ্চভাবে সার্ভিস দেওয়ার জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে আগারগাঁয়ের নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় পাঁচ শতাধিক রুগী সেবা নিয়েছেন যাদের মধ্যে একশো জনের ভর্তির প্রয়োজন হয় আর এই সকল ভর্তি রোগীদের মধ্যে এক তৃতীয়াংশেরই অস্ত্রোপচার প্রয়োজন হয় অস্ত্রোপচার পরবর্তীতে প্রায় তেত্তিরিশ জন রোগীর মৃত্যু হয় দোল দোলন এখন ঢাকা দুশো একাশি কোটি টাকা ব্যয় রাজশাহীতে গড়ে উঠেছে বিশ্ব সাহিত্য সাতটির বেশি হাসপাতাল ও ইউনিট শেষ হয়েছে বেশিরভাগ কাজ তবু হস্তান্তর নির্মাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য স্টাফ নিয়োগ জটিলতায় কাজে আসছে না অধিকাংশই দাপ্তরিক জটিলতা কাটিয়ে হাসপাতালগুলো চালু করা গেলে আমূল পরিবর্তন আসবে রাজশাহীর চিকিৎসা ব্যবস্থায় কমবে ঢাকা বা বিদেশে চিকিৎসা নেবার বাড়তি খরচ সজিব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন বিষণ্ণ উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় মাখা এ চলাচল তবু যন্ত্রণা উপশমে প্রায় আড়াই কোটি মানুষের ভরসাস্থল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এই পথ বারোশো আসনের বিপরীতে যেখানে রোগী ভর্তি থাকেন গুণের বেশি বেশিরভাগ রোগীর ঠায় হয় হাসপাতালের মেঝেতে নেফ্রোলজি বা কার্ডিওলজি আইসিইউ এইগুলোতে কিন্তু সবসময়ই উপচে পড়া রোগীর ভিড় থাকে কারণ এই বিশেষায়িত সেবাগুলা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বাদে কাছাকাছি অন্য কোথাও কিন্তু আর নেওয়ার সুযোগ নেই অন্যান্য যে বিষয়ত হাসপাতালগুলো সেগুলো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি কার্যক্রম হচ্ছে এই চাপটা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে নিতেই হচ্ছে হাসপাতালটির এই অবস্থায় রাজশাহীর চিকিৎসা খাতের আমূল পরিবর্তনে গেল কয়েক অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তর দেড়শো কোটি টাকারও বেশি ব্যয়ে এখানে নির্মাণ করছে সাতটির বেশি বিশেষায়িত হাসপাতাল যেগুলোর কাজ অধিকাংশ শেষ হলেও সেবা পূর্ণরূপে চালু হয়নি কিন্তু কেন ইকুইপমেন্ট সাবস্টেশন জেনারেটর তারপর হসপিটালের কিছু ইনস্ট্রুমেন্ট আছে সব মিলে হয়তো ফাংশনিং করতে একটু দেরি হতে পারে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে জুন দু হাজার পঁচিশের মধ্যে কাজ শেষ করি নির্মাণ কাজ হস্তান্তর জটিলতার পাশাপাশি লোকবল নিয়োগ প্রক্রিয়াসহ হাসপাতালগুলোর কাজ শেষ করতে আছে নানা প্রতিবন্ধকতা তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে উননব্বই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শত্রুতলা ভবনের কাজ শেষ হলে বার্ন কিডনি ক্যান্সার সহ চারটি ইউনিটের পাঁচশো শয্যার অত্যাধুনিক হাসপাতাল পাবে রাজশাহী ক্যান্সার রিলেটেড কিডনি বা হার্ট রিলেটেড সব ধরনের উচ্চ সুবিধা সম্পন্ন চিকিৎসা যাতে পায় এই এই কারণে সরকারের এই উদ্যোগ এদিকে চলতি মাসের শুরুতে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তবে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত একশো পঞ্চাশ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে সেবা দিতে প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসক আর যন্ত্রপাতি অন্যান্য অনুষঙ্গগুলো এখানে যুক্ত করতে হবে আমাদেরকে যেমন ডায়ালাইসিস কিডনির এটা থাকবে নিউরো নিউরোমেডিসিন মেডিসিন থাকতে হবে এগুলোকে ছোট ছোটো অঙ্গ আমাদের থাকতে হবে সুতরাং এগুলোকে যখন আমরা অ্যাকোমোডেট করতে পারবো তখন একটিকে আমরাকে বলবো যে একটি পূর্ণাঙ্গ এটি একটি হৃদরোগ হাসপাতাল শুরুতে আমরা হয়তো এখানে উচ্চতর ডিগ্রিধারী ডাক্তার সংখ্যা বেশি পাই নাই তবে আমাদের ডাক্তার যারা আছে তারা নিবেদিত প্রাণ তবে অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ স্পেশালিস্ট ডাক্তার আরও এখানে আমরা অন্তর্গত করতে পারবো সবচেয়ে বেহাল অবস্থায় চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুইশো সজ্জার শিশু হাসপাতালের দুই সালের জানুয়ারিতে উদ্বোধন হলেও স্বাস্থ্য বিভাগ গণপূর্তের কাছে বুঝে না নেওয়া সহ লোকবল নিয়োগে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পাননি সিভিল সার্জন তাতে চকচকে হাসপাতাল ভবন এখন অলস পড়ে আছে অর্থনৈতিক কোর্ট লজিস্টিক জনবল এগুলি লাগবে তো সেজন্য আমরা সেই চিঠি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠাইছি মন্ত্রণালয়ে পাঠাইছি এবং আমাদের এই হাসপাতালটা হ্যান্ড ওভার নেওয়ার জন্য জনবল দরকার আমাদের কোথাও জনবল নাই যে আমরা একটা হাসপাতাল নেওয়ার সেটা দেখে রাজশাহীতে নতুন হাসপাতাল ও ইউনিট নির্মাণ হলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশেষায়িত টিম না হলে বর্তমান চিকিৎসা ব্যবস্থার বাস্তবতার কোনো প্রভাব ফেলবে না বলছেন বিশেষজ্ঞরা ডাক্তার কিন্তু একা কাজ করেন ডাক্তার কিছু হ্যান্ডস থাকে নার্স থাকে প্যারামেডিক্স থাকে বিশেষায়িত ক্ষেত্রে কিন্তু টোটাল টিমটাই বিশেষজ্ঞ ডাক্তার কম কম তৈরি হচ্ছে বা কম হচ্ছে তারপরেও এই সমস্ত প্রান্তিক অঞ্চলে আসতে চায় না অনেক সময় ডাক্তাররা ঢাকাতে কেন্দ্রিক থাকতে চায় এটা একটা সমস্যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের কেন্দ্রীভূত না করে নানা সুবিধায় প্রান্তিক পর্যায়ে সেবার মান বাড়াতে কাজে লাগাতে হবে এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের এখানে পোস্টিং দিলে এখানের মানসিক উপকৃত হবে অ্যাট দ্য সেম টাইম বেসরকারি উদ্যোগে যে সমস্ত বিশেষায়িত হসপিটালগুলো হচ্ছে সেই জায়গাগুলোতেও সরকারের নজর দেওয়া উচিত প্যাটনাইজ করা উচিত রাজশাহীতে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতালগুলো দ্রুত চালু করা না গেলে কোটি টাকার রাষ্ট্রীয় মালামাল নষ্ট হবার শঙ্কা রয়েছে রাকিবুল হাসান এখন রাজশাহী চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর সারাশি অভিযান চলছে এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ জিয়াদ এ পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা অভিযানের বিস্তারিত তথ্য জানাবেন সিআরবি এলাকা এখানে মূলত সিআরবি এলাকার একটি পাহাড়ি এলাকা বলা যায় এটি চট্টগ্রামে এই এলাকা বস্তি এলাকা পুরো প্রায় দু তিন কিলোমিটার এলাকা জুড়ে এবং সেখানেই বলা যায় যে মাদক অস্ত্রসহ বিভিন্ন জিনিস থাকার আসলে এক ধরনের গোয়েন্দা তথ্য রয়েছে তারই ভিত্তিতে সকাল থেকে অভিযান শুরু হয়েছে বলা যায় ভোররাত থেকে অভিযান শুরু হয়েছে এবং এই পুরো দুই তিন কিলোমিটার এলাকা ঘিরে রেখেছেন সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে এখানে তল্লাশি চলছে এরই মধ্যে আমরা যেটি দেখছি যে পুরো এলাকাটি বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন কিন্তু এই রেলের এই বস্তি এলাকাটিতে রেলের যারা রয়েছেন তারা এই ঘরগুলোর বরাদ্দ পান কিন্তু তারা এই ঘরগুলোতে থাকেন না তারা নির্ময়ের মানুষ বা নিময়ের মানুষ যারা রয়েছে তাদের কাছে কম টাকায় ভাড়া দিয়ে দেন এবং এই সুযোগেই মূলত এখানে বিভিন্ন অপরাধীরা আস্তানা গেড়েছে দীর্ঘদিন ধরেই এবং এর আগেও এই জায়গাগুলোতে বিভিন্ন সময় পুলিশ যে অভিযান চালিয়েছে সেখানে মাদক অস্ত্রসহ বিভিন্ন এবং বিভিন্ন ধরনের অপরাধী আসলে এখানে পাওয়া গেছে তো তারই অংশ হিসাবে আজকে ভোর রাত থেকে মূলত অভিযান শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে ঢুকে কিন্তু তল্লাশি চলছে এখানে এবং পুরো বস্তি এলাকায় এখানে অন্তত পাঁচশো থেকে ছয়শটি ঘর রয়েছে এবং সরু অলি গলি একেবারেই এবং অপরাধীরা সে কারণেই এই ধরনের জায়গাগুলো বেছে নেন এবং বলা হয়েছে চট্টগ্রামে যে অপরাধ সংগঠিত হয় সে অপরাধীদের এক ধরনের অস্ত্র এই জায়গা থেকে সরবরাহ এর মধ্যে আমরা দেখেছি যে একটি ঘর থেকে একটি ঘর থেকে মা মাদকের কিছু বোতল বিদেশি মদের কিছু বোতল এরই মধ্যে উদ্ধার করা হয়েছে কিছু দেশীয় অস্ত্র আমরা দেখেছি যে একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে তো এই পাহাড়ি সহ পুরো এলাকা ঘিরে রেখেছেন একেবারে দু তিন কিলোমিটার এলাকার প্রত্যেকটি অলি গলি সড়ক ঘিরে রেখেছেন সেনাবাহিনী বিজিবি এবং যৌথ বাহিনীর সদস্যরা এবং পুরো এলাকা ঘিরে আসলে অভিযান চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এখন পর্যন্ত কত কি পরিমাণ অস্ত্র বা মাদক পাওয়া গিয়েছে সেটি এখনও পর্যন্ত জানা যায়নি অভিযান চলছে এবং অভিযান শেষে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হবে সাংবাদিকদের যে কি পরিমাণ অপরাধে কিংবা অস্ত্র মাদক ধরা পড়েছে রাত্রে চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর সরাসরি অভিযান চলছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী হোসেন সিয়াদ বিদেশের শ্রম বাজার সম্প্রসারিত হওয়ায় বদলে যাচ্ছে দেশের গ্রামীণ অর্থনীতি তবে সংযুক্ত আরব আমিরাত তো দক্ষিণ কোরিয়ায় চাহিদা থাকলেও কোটা অনুযায়ী সেখানে শ্রমিক পাঠাতে পারছে না বাংলাদেশ অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন দেশে বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসন ব্যয়ের কারণে দক্ষতা থাকলেও অনেকেই যেতে পারেন না বিদেশে এ অবস্থা থেকে উত্তরণে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি অবৈধ রেমিটেন্স লেনদেনের লাগাম টানার তাগিদ সংশ্লিষ্টতার বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন সায় মাকুন্দ সারি সারি তাল গাছ পাকা ধানের কন্ধে মোমো পুরো গ্রাম উঠোনের আগমরা গাছটায় বাধা তুলনায় আব্দুল মান্নান ভাবছেন গ্রামের বুতলে যাওয়া অনেক রঙই এখন তার অচেনা তবুও এ গ্রামের জীবনমানের উন্নতি তাকে আন্দোলিত করে এই ভেবে যে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মানুষগুলো আগের চেয়ে এখন ভালো আছে আগে তো টিনের ঘর আসছিল না সোনের ঘর আসছিল ওখান সোনের ঘর তো নাই টিনের আর খালি বিল্ডিং হইতেছে তেরো বছর আগে মারা যান আব্দুল হালিমের স্ত্রী শিক্ষকতার বেতনে টানা সংসারে মানুষ করেছেন সন্তানদের দুই ছেলে সহ মেয়ের জামাই থাকেন প্রবাসী নিঃসঙ্গতা কাটাতে দক্ষিণ কোরিয়ায় থাকা বড় ছেলের সাথে বৃদ্ধ পিতার সরল আবদার মনে করিয়ে দেয় মানুষ বুড়ো হলে আবার যেন শিশু হয়ে যায় ছেলে আমার সবসময় খবর বার্তা লয় আমি কি খাইলাম না খাইলাম এগুলা সম্বন্ধে প্রত্যেক দিন মানে ওই বৌমার সাথে বলে যে আব্বারে ভালোভাবে খাওয়া পড়া বা দুধ দৈনিক দিবা ফুলবাড়িয়ার একটা মানুষ থাকেন অংশের দক্ষিণ কোরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক বদলেছে পুরো গ্রামের চিত্র দারিদ্রতাকে পিছনে ফেলে এখন স্বাবলম্বী এসব পরিবার বাজারে গড়ে উঠেছে কোরিয়ান ভাষা শিক্ষার ট্রেনিং সেন্টার এছাড়া বিদেশ থেকে টাকা পাঠানোতে চাঙা এজেন্ট ব্যাংকগুলো তবে এই জনপদে অবৈধ হুন্ডিতে টাকার লেনদেনের দৌরাত্ম ব্যাপরোয়া ব্যাংকের মাধ্যমে তারা রেমিটেন্সগুলো পাঠায় আমরা ব্যাংকের মাধ্যমে তাদেরকে রেমিটেন্সগুলো প্রদান করে থাকি সরকার যদি আরও ভারপ না তাহলে আরও রেমিটেন্স বাড়বে এবং তাদের যদি সরকার কোনো সুযোগ সুবিধা দেয় তাদের মানে তাহলে আরও রেমিটেন্স তারা এই ব্যাঙ্কিং সেক্টর বেশি পাঠাবে হুন্ডি তারা ব্যবহার করবে না টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এই দীঘিটার নাম সাগর দীঘি সময়ের সাথে দিঘিটি রূপ জৌলুস হারালেও রাস্তার পাশে দৃষ্টিনন্দন বাড়ি আর খামার বলে দেয় কতটা উন্নত এখানকার মানুষের জীবনযাত্রা যার একটা বড় অবদান প্রবাসীদের রেমিটেন্স প্রবাসে থাকেন এই অঞ্চলের পাঁচ লাখ তেতাল্লিশ হাজার মানুষ বিদেশ যাওয়ার আগে যেরকম চলতো তার চেয়ে অনেক সতেগুন ভালো চলে সামাজিক মানসিক সব মিলে এক আঙ্গাল একটা মডেল একটা এলাকা হয়ে দাঁড়াইছে এখন প্রবাসে যাওয়ার আগে মনে করেন আমাদের টিন কিনার যোগ্যতা ছিল না কিন্তু জমাও করা হয়েছে এর সদর উপজেলার সুহিলা গ্রামের স্বামী মিয়া চার লাখ টাকা খরচ করে ভাগ্যবদলের আশায় পাড়ি জমিয়েছিলেন ওমানে গ্রাম্য দালালের কাছে প্রতারিত হয়ে এগারো মাসেই ফেরত আসতে হয় তাকে জমি জমা হারিয়ে এখন দেনার দায়ে সর্বশান্ত এই পরিবারটি সরকারের কাছে চান সহায়তা তারা বলছিল কোম্পানি বিষয় নিয়ে আমার নিয়ে দেয় ফ্রি বিষয়তে আমি আসলে তো বুঝি নাই বা বিদেশ কোনো সময় যাই নাই অতটুকু অভিজ্ঞতা আমার নাই পরে যাওয়ার পরে শুনি যে এটা ফ্রি বিষয় এটা কিসের নিজে থেকে কাজ করতে হয় মোটরসাইকেল ছিল এইগুলো বিক্রি করিয়া ওরে ওইখান থেকে কিছু আর দিয়ে নিয়ে আসছি প্রবাস জীবনের সফলতার গল্প যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে বেদনার বিষকাব্য একসময় এক সময় শামীম স্থানীয় গ্রাম্য দালাল এবং অসাধু আদম ব্যবসায়ীর পাল্লায় পরে পাড়িয়ে জমিয়েছিলেন এক বুক আশা নিয়ে ওমানে সেখান থেকে ফিরে এসেছেন নিঃস্ব হয়ে থাকার ঘরটিও তাদের বন্ধক দেয়া ঘরে বাইরে তাদের কাঁধে ঋণের বোঝা কবে এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবে এই পরিবারটি তা যেন এখনও অনিশ্চিত বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এক বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রভাব বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠানোর কোটা পূরণ হয়েছে গড়ে মাত্র পনেরো শতাংশ বাকি কোটা পূরণ নিয়েও রয়েছে সংশয় অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসন ব্যয়ের কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে দেশের নির্ময়ের মানুষরা এজন্য দালাল ও এজেন্সিগুলোর প্রতারণা রোধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ তাদের আর বিদেশ থেকে কেউ প্রতারিত হয়ে আসলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আমরা যদি সব শ্রেণীর মানুষকে বিদেশে পাঠাতে চাই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই অভিবাসন ব্যয়টাকে কমাতে হবে এটা একটা মাইগ্রেশন কস্ট সেটা নির্ধারণ করেছে শুধু নির্ধারণ করে দিলে হবে না সেটার স্ট্রিক্ট মনিটরিং থাকতে হবে বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা কর্মী কিন্তু চাইলে ময়মিসিং যে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস আছে এই অফিসে চাইলে কিন্তু উনি ওনার অভিযোগটা দাখিল করতে পারেন এছাড়া বিএমইটি ঢাকা কাকরাইলে সেখানে গিয়েও কিন্তু অভিযোগ দাখিল করার ব্যবস্থা রয়েছে দু সালে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে গিয়েছে ১৩ লাখ মানুষ যার মধ্যে সবচেয়ে বেশি গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এছাড়া মালয়েশিয়া রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও কাজ করছে অনেকে ইমতিয়াজ আহমেদ এখন ময়মনসিংহ বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি তবুও সপ্তাহের ব্যবধানে কোথাও কোথাও বেড়েছে সবজির দাম এ নিয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর ও কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান ও জসিম পার্পেস শুরুতেই কলাপাড়ার খবর জানব জসিম এই সময় তো আসলে শীতের সবজি সরবরাহ বাড়তে থাকে তবে দাম বাড়ার কারণ কি কি বলছেন ব্যবসায়ীরা আপনি জানেন যে এখন কিন্তু শীত মৌসুম শুরু হয়েছে আর শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি সবজি বাজারে এই বাজারে আজকে বেগুন আহ বিক্রি হচ্ছে তিরিশ টাকা বেড়ে নব্বই টাকা প্রতি কেজি এবং কাকরল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা বেড়ে আশি টাকা প্রতি কেজি এবং শিম বিক্রি হচ্ছে দশ টাকা বেড়ে নব্বই টাকা প্রতি কেজি এবং শশা বিক্রি হচ্ছে দশ টাকা বেড়ে পঞ্চাশ টাকা প্রতি কেজি এবং বাঁধাকপি ফুলকপি দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ষাট টাকা প্রতি কেজি এবং মিষ্টি কুমড়া দশ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এবং পোটল পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা এবং গাড়ি তরকারি সেগুলো দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ষাট টাকা প্রতি কেজি তবে স্বস্তির বিষয় হচ্ছে দাম কমেছে অর্ধেকেরও বেশি দাম কমেছে কাঁচামরিচের নব্বই থেকে একশো টাকা কমে আজ কাঁচামরিচ পাইকারি দরে বিক্রি হচ্ছে নব্বই টাকা প্রতি কেজি এবং লাউ প্রতি কেজি প্রতি পিস লাউ দশ টাকা কমে বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা এখানকার যে ব্যবসায়ীরা তারা বলছেন যে উত্তর অঞ্চল থেকে যে সবজি এখানে সরবরাহ হয় সেই সবজির দাম বেশি পড়ে যাচ্ছে ট্রান্সপোর্ট ভাড়া বিল হিসেবে কেননা অনেক দূর থেকে সবজি নিয়ে আসার ফলে কিন্তু সবজির উপরে যে মূল্যটা বেশি পড়ে যাচ্ছে সে কারণে এবং একই সঙ্গে যে কাঁচা মাল হিসেবে পচনশীল হওয়ায় সবজি পচে যাওয়ায় সেই দামটাও কিন্তু এসে পড়ছে এই কাঁচা সবজির উপরে এক কথা বলা যায় যে এখন শীত মৌসুমে দাম কমার কথা কিন্তু এই সরবরাহ এবং উৎপাদন কম থাকায় কিন্তু দামটা চড়া রয়েছে এমনটি বলেছে ব্যবসায়ীরা তবে এখানকার ভোক্তা তাদের প্রত্যাশা যে এখানকার বাজার যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে যদি রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে সবজির দাম কিছুটা নাগালে আসবে এবং এতে স্বস্তি আসবে ভোক্তাদের উপরে আপনাকে আরও জানিয়ে রাখি যে কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে কিন্তু সবজি চাষ হচ্ছে কিন্তু শীতকালীন সবজি এখনো বাজারে উঠতে শুরু করেছে যখন সবজি আরও বেশি বাজারজাত হবে তখন এই সবজির দাম আরও কমবে বলে এখানকার ব্যবসায়ী এবং ভোক্তারা প্রত্যাশা করছেন তো এক কথা বলা যায় যে এখন শীতকালীন মৌসুমের যে সবজি এখন যে বাজারজাত এবং সরবরাহ হচ্ছে সেটি চাহিদার চেয়ে কম থাকায় দামটা একটু চড়া রয়েছে তো আর কয়েকদিনের মধ্যেই বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমবে এমনটি প্রত্যাশা ব্যবসায়ী ও ভোক্তাদের এই ছিল আমার কাছে সব মনিরুজ্জামান আপনার কাছে আমি জানতে চাই কেমন দামে বিক্রি হচ্ছে শীতের সবজি মাছ মাংসের দরদাম জানাবেন হ্যাঁ শরীয়তপুরে সব ধরনের শীতকালীন সবজি সরবরাহ কিন্তু বেড়েছে রাত্রি এবং সেই সরবরাহ বাড়া কিন্তু দামও কমেছে আমরা যদি বলি সপ্তাহ ব্যবধানে শরীয়তপুরের এই হাটের দাসের জঙ্গল বাজারে যে কাঁচামরিচের দাম কিন্তু একশো টাকা পর্যন্ত কমেছে আজ কাঁচামরিচ এই হাটের বাজারে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে এবং ধনেপাতার কথা যদি বলি তার দামও কিন্তু আমরা সপ্তাহ ব্যবধানে দেখিছি যে যে হাইব্রিড ধনে পাতা তা কেজিতে পঞ্চাশ টাকা কমে আজকে দেড়শো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং যেটি দেশি ধনে পাতা সেটা বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা কেজিতে আর লাল শাকের সরবরাহ বেড়েছে এবং এই সপ্তাহ ব্যবধানে বলা যায় যে লাল শাক কিন্তু অর্ধেকে নেমেছে একশো টাকা কেজি যেই লাল শাক ছিল আজ কিন্তু এই বাজারে আহ বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে আর ফুলকপি বাঁধাকপির দামও কেজিতে বিশ থেকে তিরিশ টাকা কমেছে আজকে ফুলকপির দাম এই বাজারে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এবং বাঁধাকপি কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি দেওয়া এমনটা আমরা দেখছি আমরা দেখছি যে আসলে যে শরীয়তপুরে সবজি যে একটা ঘাটতি ছিল সেটা অনেকটাই পূরণ হচ্ছে এবং তার কারণে কিন্তু দামও অনেকটা কমে এসেছে আমরা দেখেছি যে মূলার দাম কিন্তু কমেছে পাশাপাশি কমেছে বেগুনের দাম যেটা আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত ছিল সেটা কিন্তু আজকে ষাট থেকে সত্তর টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এই বাজারে তবে বাজারগুলো কিন্তু টমেটো আমাদের চোখে পড়েনি একেবারে টমেটো নেই বললেই চলে দু এক দোকানে যে টমেটো আছে তা কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে আসলে টমেটো এখনো দেশীয় টমেটো বাজারে ওঠেনি যার কারণে সরবরাহ কম এবং দামও বেশি আর আলু এবং পেঁয়াজের দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজও এই গোসাইহাটের দাসের জঙ্গল বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা এবং পেঁয়াজও কিন্তু একশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো ব্যবসায়ীরা বলছেন যে দিন দিন সবজির সরবরাহ বাড়ছে এবং সেক্ষেত্রে কিন্তু দামও অনেকটা কমে আসছে আর ক্রেতারাও অনেকটা সন্তুষ্ট হচ্ছেন তবে ক্রেতারা বলছেন যে অনেক সবজির দামই কিন্তু এখনো তাদের হাতের নাগালে এখনো আসতে পারেনি তো আমি এই মুহূর্তে গোসারাট বাজার থেকে দাস জঙ্গল বাজার থেকে শীতকালীন সবজির এই ছিল আমার কাছে সবশেষ বাজার তরে খবর জানাছিলেন সহকর্মীরা মেহেরপুরে শীতের আগমনে চিন্তিত শ্রমজীবী ও দিনমজুর গত দুই দিন থেকে জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে ফলে বিপাকে পড়েছে দিনমজুর ও শ্রমজীবীরা মেহেরপুর হোটেল বাজার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না মুন্না শীতে নিম্ন আয়ের মানুষের কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন রাত্রি আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুর কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু শীত এবং গরম দুটোই কিন্তু বেশি আমি যদি গত কয়েকদিন থেকে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে গত মেহেরপুরের তাপমাত্রা পনেরো ডিগ্রি বা তার আশেপাশে আশেপাশে কিন্তু ঘুরপাক খাচ্ছে যার ফলে বিপাকে পড়েছে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের লোকজন এবং বিশেষ করে যারা দিনমজুর এবং শ্রমজীবী মানুষ আমি মেহেরপুর হোটেল বাজারে কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে শীত যখন বেশি পড়ে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না আমি যদি আজকের কথা বলি আজকে সকাল ছয়টার সময় আমরা যখন এখানে আসি প্রতিদিন তার চাইতে কিন্তু আজকে শ্রমিকের সংখ্যা ছিল খুবই কম প্রতিদিন যেখানে এখানে দুইশো থেকে তিনশো জন শ্রমিক দেখা মেলে সব সময় বিশেষ করে সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাতটা পর্যন্ত বা আটটা পর্যন্ত কিন্তু আজকে কিন্তু আমরা তার ও খুঁজে পাইনি সেই সাথে আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যেহেতু তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে তাই তারা কাজ নিয়ে কিন্তু চিন্তিত হচ্ছে তার প্রথমত কারণ হচ্ছে তাপমাত্রা কমে গেলে বা শীত বেশি পড়লে অনেকেই কিন্তু কাজ করার না আবার যারা একেবারে বয়োজ্যেষ্ঠ শ্রমিক তারা কিন্তু শীতের কারণে ঠিক কাজ করতে পারে না তাই তাদের জন্য দিন চালানোই কিন্তু কঠিন হয়ে যায় এই শীত আসলে তাই এই যে শীত আসছে বা আ তাপমাত্র নিম্নমুখী হচ্ছে তাই তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে এছাড়া আমি যদি আপনাদের আরও জানিয়ে রাখি মেহেরপুরে যারা ইজি বাইক চালক रिक्শা চালক অটো চালক এরাও কিন্তু যাত্রী কম পায় শীতের রাত্রি এই ছিল মেহেরপুর থেকে শ্রমজীবীদের সর্বশেষ পরিস্থিতি মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাইদ আলমন্না এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে দেশের জরুরি অবস্থা জারির পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট সামাজিক একটি মাত্র করেন ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে শক্ত পদক্ষেপ নেবেন তিনি টেলিভিশন সাক্ষাৎকারে এই একই পরিকল্পনার পক্ষে সাফাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের সম্ভাব্য প্রতিবেদনে দেখুন বাকিটা কর্মকারের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী বিতাড়িত করবেন বলে একাধিক গণমাধ্যম ও প্রচার সভায় হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের প্রথম দিন থেকে অবৈধ অভিবাসী সংকট সমাধানে কাজ শুরু করবেন এ ধরনের কথাও বহুবার উচ্চারণ করেছেন ক্যামেরার সামনে নয় নভেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ও ডানপন্থী সমর্থক টম ফিটন দাবি করেন বাইডেন প্রশাসনের ব্যর্থনীতির কারণে দেশজুড়ে অবৈধ অভিবাসীদের যে দৌরাত্ম্য শুরু হয়েছে তা বন্ধ করতে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা ও সেনা মোতায়েনের মতো শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সোমবার নিজের প্রোফাইল থেকে টমের এই পোস্ট শেয়ার করে চার অক্ষরের একটিমাত্র শব্দে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রু বা সত্য এই এক শব্দেই বুঝিয়ে দিয়েছেন অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনোভাবেই নমনীয় হবে না নতুন প্রশাসন অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে সীমান্ত সুরক্ষা ও কাস্টমস বিভাগের জন্য বর্ডার যার খ্যাত টমাস হোম্যানের নাম প্রস্তাব করেছেন ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প 2020 সালে বিশ সালে আমলে এই একই দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব সামলেছেন টমাস ইমিগ্রেশন অফিসার থেকে কাস্টমসের সহকারী পরিচালক পদে উন্নীত হন ওবামা প্রশাসনের নির্দেশে অভিবাসী ইস্যুতে নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের কথার পুনরাবৃত্তি করে টমাস বলেন সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ না করা হলে কাজের অনুমোদন পাওয়া বৈধ অভিবাসীরাই সবচেয়ে বেশি বিপদে পড়বেন অভিবাসীদের আবর্জনার স্তূপ এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীসহ বিভিন্ন শব্দে সম্বোধন করতে পছন্দ করেন টমাস হোম্যান ট্রাম্প বরাবরই অভিযোগ করেন মেক্সিকো সীমান্ত দিয়ে কুখ্যাত অপরাধী চক্র ও মাদক পাচারকারীরা টেক্সাস হয়ে যুক্তরাষ্ট্রে ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে ট্রাম্পের এই অভিযোগের পক্ষে যুক্তি দিয়ে তমাস বলেন মেক্সিকান এসব কার্টেলকে অপরাধী সংগঠন ঘোষণা করে তাদের বিরুদ্ধে মাঠে থাকবে ট্রাম্প প্রশাসন বারাক ওবামা ও জো বাইডেন এই দুই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের পরিসংখ্যান দেখলে বোঝা যায় অভিবাসী সংকট সমাধান ও অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো ইস্যুতে রিপাবলিকানরা অনেক বেশি সফল চার বছরে ট্রাম্প একাই যেখানে সাড়ে চার লাখ অনুপ্রবেশকারীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন সেখানে একই সংখ্যক অবৈধ অভিবাসী বিতাড়িত করতে ডেমোক্রেট দুই প্রেসিডেন্টের লেগেছে বারো বছর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করে সন্তান নিয়েছেন তাদেরকে যদি দেশ ছাড়া করা হয় তাহলে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া নবজাতকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিবাসী অধিকার রক্ষায় কর্মরত সংগঠনগুলো আর দীর্ঘ সময় লোকবল ও ব্যয়সাপেক্ষ এই অভিবাসী বিতারীকরণ নীতি বাস্তবায়নের রূপরেখা নিয়েও আছে অনেক বিতর্ক তবে সবার আগে সেনা মোতায়েন করে মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশকারীদের দৌরাত্ব বন্ধ করাই হবে ট্রাম্পের অভিবাসন নীতির প্রথম পদক্ষেপ এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা সতীর্থ কর্মকার এখন বিশ্ব এবারে খেলার খবর আসন্ন বিপিএল এ বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি এবারে আসরে ম্যাচ প্রতি পঞ্চাশ হাজার টাকা করে পাবেন আম্পায়াররা যেটি আগের তুলনায় বিশ হাজার টাকা বেশি এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিস্তারিত রিদওয়ান শাওনের প্রতিবেদনে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার আর আম্পায়ারিং বিতর্ক নতুন কিছু না চলতি জাতীয় লিগেও বেশ কিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত তৈরি করেছে তীব্র সমালোচনা সমালোচনা চললেও কথা অস্বীকার করার সাধ্য আছে কার স্বল্প প্রযুক্তির ঘরোয়া ক্রিকেটে দেশি আম্পায়াররাই যে প্রধান ক্যারেক্টার পরিশ্রম একাগ্রতা আর বিচক্ষণতায় ম্যাচের পর ম্যাচ পরিচালনা করলেও ম্যাচ থেকে আয়টা হয় অতি সামান্য তবে গেল কয়েক বছরে বিসিবির প্রচেষ্টায় বাড়ানো হয়েছে ম্যাচ প্রতি আম্পায়ারদের ভাতা দু হাজার একুশ সালেও যেখানে বিপিএলে ম্যাচ প্রতি আম্পায়ারদের ফি ছিল মোটে বারো হাজার টাকা তিন বছরে সেই সংখ্যাটা থেকেছে ত্রিশ হাজার টাকায় আগামী বিপিএলকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড বদলে যাওয়া বাংলাদেশে নতুনত্বের ছোঁয়া পাবে বিপিএল এর এগারোতম আসর আর সেই ছোঁয়ায় আরেক দফা কপাল খুলছে দেশি আম্পায়ারদের ম্যাচ প্রতি এক লাফে বিশ হাজার টাকা করে বাড়ছে তাদের ম্যাচ ফি বিপিএল এ তিন বছর আগে পেতো ফর লাস্ট ফাইভ ইয়ার্স বারো হাজার টাকা সো আমরা আমরা যখন আমি যখন নিলাম আমি দেখলাম এইতে এইতে তো প্রফেশনাল কেউ আসবে না হ্যাঁ শখে যতদিন করবে করবে তখন এটাকে করলাম বিশ হাজার টাকা তারপরের বছর পঁচিশ হাজার টাকা তারপরের বছর তিরিশ হাজার টাকা এবার কিন্তু পঞ্চাশ হাজার টাকা আপনি যদি দশটা ম্যাচ করেন ইন বিপিএল ইউ উইল আর্ন ফাইভ লাখ টাকা যেটা দিয়ে আপনি সংসার চলতে পারেন শুধু বিপিএল নয় স্কুল ক্রিকেটের আম্পায়ার থেকে শুরু করে ম্যাচ স্কোরারদের ভাতাও ত্রিশ শতাংশ বাড়াতে চলেছে দেশের ক্রিকেট বোর্ড স্কুল ক্রিকেটে আমরা দুই টাকা ধরেন দি এই দু হাজার টাকা আজকাল কি কিছু হয় না তো সুতরাং আমরা এক লাফের থার্টি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি সবাই স্কোরার থেকে শুরু করে ম্যাচ রেফারি রেদ শাওন এখন ঢাকা শেষ করছে এখন সকাল তার আগে শিরোনামগুলো আরও একবার ব্যাটারি রিক্সার অতিরিক্ত গতির দৌড়াতে সড়কের ঘটনা বিশৃঙ্খলা হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারি তাকে সরকারি ব্যবস্থাপনা জটিলতায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছে না জুলাই আন্দোলনে গুরুতর আহত অনেকেই দীর্ঘসূত্রতায় উচ্চ সংক্রমণের ঝুঁকি সেনাবাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়াবেন ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে জরুরি অবস্থা জারির প্রতিশ্রুতি এবং আসন্ন বিপিএল এ বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি আগের তুলনায় ম্যাচ প্রতি বিশ হাজার বেড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই ছিল এখন সকালের আয়োজনে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি